গাড়িতে ময়মনসিংহ যাচ্ছি, রেন্টে কারের গাড়ি, ড্রাইভারের বয়স 55, গায়ের রং কুচকুচে কালো, ভরাট মুখ, মুখ ভর্তি দাড়ি, দাড়ির ফাঁকে অসংখ্য গুটি বসন্তের দাগে ক্ষত বিক্ষত মুখ, কঠিন ভাবলে শীন। পথে জুম্মার নামাজের জন্য গাড়ি থামালেন, গাড়ি থেকে নেমে প্যান্ট খুলে লুঙ্গি পরলেন। বললাম, লুঙ্গি কই পেলেন? সবসময় সাথে রাখি, নামাজের জন্য দরকার, না পাক্কা পড়ে নামাজ হয় না, এই জন্য এই ব্যবস্থা। আপনি নিয়মিত নামাজ পড়েন? চেষ্টা করি, কিন্তু সিগারেট খান যে এত, ছাড়ানোর চেষ্টায় আছি। কি মনে হয় পারবেন? আগে আরো বড় নেশা ছিল, সেইগুলো যখন পারছি এইটাও পারব। কি কি নেশা ছিল? মদ, গাঞ্জা, ভাং, চরস, যা ছিল দুনিয়াতে। তাহলে মানুষ যে বলে নেশা একবার হলে আর ছাড়া যায় না, কথা সত্য? কথা আংশিক সত্য। তা কেমন? আসল ব্যাপার হইল, আপনি নেশাটা ছাড়তে চান কিনা। বেশিরভাগ সময় আমরা নেশা ছাড়ার ভান করি, কিন্তু মন থিক্কা ছাড়তে চাই না। আমরা যে মন থিক্কা ছাড়তে চাই না এইটাও আমরা বুঝি না। চাইলে নেশা ছাড়ন কোনো ব্যাপার না, তয় কঠিন মনের মানুষ হইতে হইব। আপনার কি ধারণা আপনি কঠিন মনের মানুষ? আমারে দেখা কি মনে হয়? জি, কঠিন মনের মানুষ। জীবনে কোনোদিন এই চক্ষে পানি পর্যন্ত আহে নাই, ড্রাইভারি করি আজ 22 বছর, মানুষের মরণ অ্যাক্সিডেন্ট তো কম দেখি নাই, মগজ ছিটকায়া রাস্তায় পড়তে দেখছি, এক ফোঁটা বুক কাঁপে নাক্কা। আমরা গাড়িতে উঠলাম, দিনের কাজ শেষে রাতে ঢাকার পথে রওনা দিলাম। শুনশান ফাঁকা রাস্তা, সাই সাই করে পেছনে চলে যাচ্ছে আবছায়া গাছ, বন্ধ মুদি দোকান, বিশ্রামরত কুকুরের দল, হলুদ ল্যাম্পপোস্ট। পেছনের সিটের সহযাত্রী দুজন ক্লান্তিতে নিদ্রামগ্ন, জানালার বাইরে আধ খাওয়া চাঁদ, শীতের রাতের কনকনে হিমেল হাওয়া। আমি সেই হাওয়া, সেই চাঁদ, সেই অপসৃয়মান পথে বুধ হয়ে আছি। ড্রাইভার হঠাৎ বললেন, গান ছাড়লে কোনো অসুবিধা আছে? আমার সেই মুহূর্তে গান শুনতে ইচ্ছে করছিল না, তারপরে বললাম, না। তিনি তার মোবাইল ফোনে গান ছাড়লেন। চোখের নজর এমনি কইরা, একদিন খইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। আমি সামান্য অবাক হলাম, তার এমন গান শোনার কথা না। কিন্তু তিনি শুনলেন একের পর এক গান, বাংলা সিনেমার অসংখ্য পুরনো গান, বেশিরভাগই অ্যান্ড্রু কিশোর, রুনা লায়লা, সৈয়দ আব্দুল হাদিদের গাওয়া, কিছু আছে কলকাতার বাংলা সিনেমার গান। একের পর এক গান বেজে যাচ্ছে, জানি না কেন আমার আচমকা মনে হল গাড়ির এমন মসৃণ পথ চলার কোথাও না কোথাও যেন এই গানের একটা সুর বা ছন্দ আছে। আমারও কেমন একটা তন্দ্রা লেগে এলো। ততক্ষণে কালশি দিয়ে মিরপুর পৌঁছে গেছি। এই মুহূর্তে তিনি বললেন, পেরে মেরি নাম পেদো না, এই কথাটা কি সত্য মামা? আমি আচমকা তন্দ্রা কাটিয়ে উঠে ঠিক বুঝতে পারলাম না। মোবাইলে তখন গান বাজছে প্রেমেরই নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, তারপর বাজল কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় খুলে যদি দেখানো যেত তুমি যে কে আমার তুমি মানতে। আমি লোকটার দিকে তাকালাম, ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখলাম তার চকচকে চোখ, চোখের কোল গড়িয়ে জল ছড়ে পড়ছে। আমি আলতো করে হাত বাড়িয়ে তার হাত ধরলাম, তিনি খানিক স্থির বসে রইলেন,
তারপর আচমকা ভাঙা জড়ানো গলায় বললেন, আই 34 বছর, একটা সেকেন্ডের জন্য বলতে পারলাম না। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম, কথা বললাম না। তিনি বললেন, বিয়া করলাম, বাপ হইলাম, নাতি নাতনি হইল, কিন্তু সেই মানুষটারে একটা মুহূর্তের জন্য বলতে পারলাম না। এইটা কোনো কথা হইল মামা? ক ভোলনের জন্য বিড়ি সিগারেট ধরলাম, মদ গাঞ্জা ধরলাম, কত কিছু করলাম, সেই সবও ছাইরা দিলাম, কিন্তু তারে মাগা ছাড়তে পারলাম না। এটা কোনো কথা হইল ক এটা কোনো কথা হইল? মানুষটা কাঁদছেন, দৃশ্যটা অদ্ভুত এবং খানিকটা যেন উদ্ভট। অমন শক্ত কঠিন চেহারার বৃদ্ধ এক মানুষ গাড়ির স্টিয়ারিং হুইল ধরে বসে অদ্ভুত চাঁদের আলোয়, হলুদাভ ল্যাম্পোস্টের আলোয় চোখের জলে রং মিশিয়ে কি বিস্ময়কর রকমভাবেই না কাঁদছেন। সেই কান্নায় মিশে আছে আর কত কত রং, কত কত গল্প, কত কত জীবন ও জনম। আমি তা পড়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তিনি আচমকা বললেন, গায়ে রং আছিল হলদা পক্ষী লাহান, কিন্তু দোস্তের বইনা ছিল, আমার কেন যে পছন্দ করত কে জানে, কিন্তু দোস্তের বইন মানে তো আমারও বইন কন মামা। সে কত বুঝাইছে আমি বুঝি নাই, তারে আমি ওই চোখে দেখি নাই, কিন্তু আমার লগে রাখইরা যেদিন সে স্কুলে থাকতে বিয়া করে ফালাইল, তারপর তো আমি বুঝছি মামা, তারপর তো আমি বুঝছি, আমি আগে আমারে বুঝি নাই, আগে ঠের পাই নাই, সেদিন ঠিক কাঠের পাইছি, সেই টের পাওয়া আর থাবে নাই, নেশা হয়ে গেছে মাম্মা, ব্যথা পাওন একটা নেশা হয়ে গেছে গা, এই ব্যথার নেশা ছাড়নের লেখা, কত নেশা ধরলাম, কিন্তু এই নেশাটা ছাড়তে পারলাম গা। আমি বললাম, কিন্তু দুপুরে আপনি তো বললেন সব নেশা ছাড়ন যায়, আপনার মতন কঠিন মনের মানুষ হওয়া লাগে শুধু। তিনি খানিক চুপ করে থেকে বললেন, ভুল কইছি মামা, ভুল কইছি, জগতে সব নেশা ছাড়ন যায়, কিন্তু এই নেশা ছাড়ন যায় না। আপনি যতই কঠিন হন, খুনি হন, সন্ত্রাস হন, এই নেশা ছাড়ন যায় না, এই ভালোবাসার ব্যথা পাওয়ার নেশা ছাড়ন যায় না মামা। কেন ছাড়ন যায় না জানেন? কেন? ওই যে খুঁজছিলাম না, ছাড়নের বান্ধবী খালি, কিন্তু নিজেই বোঝন যায় না, মন থেকে ওই নেশা ছাড়তে চাই না, এই জন্য এই নেশা ছাড়ন যায় না মামা। এ দুনিয়ায় সবচাইতে খারাপ নেশা, এক চাইতে খারাপ নেশা আর নাই মামা, আর নাই। আমি তাকিয়ে রইলাম, আমার চোখের সামনে এক অদ্ভুত নেশাগ্রস্ত মানুষ তার নেশার জন্য কাঁদছেন। এই নেশা জগতের আর সকল নেশার চেয়ে তীব্র, ভয়ঙ্কর। কে জানে এই চোখের জল জগতের আর সকল চোখের জলের চেয়ে তীব্র, ভয়ঙ্কর কিনা।